আসসালামু আলাইকুম মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক ফ্যামিলি। গায়েস, সবাই কেমন আছেন? সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি সবাই এখন রোজা আছেন। আজকে ভিডিওতে আমি বলবো হচ্ছে রমজান মাসে আমরা কি করতে পারি, আসলে আমাদের ফিটনেস গোলটা কেমন হওয়া উচিত এবং রমজান মাসে কীভাবে ফ্যাট লস করতে হলে কীভাবে ডায়েট করতে হবে এবং ওয়ার্কআউট রুটিনগুলো কেমন হওয়া উচিত, আমাদের ডায়েটগুলো কেমন হওয়া উচিত এবং আমরা কি রমজান মাসে মাসেল বিল্ডিং করতে পারবো কি না বা রমজান মাসে কি আসলে মাসেল বিল্ডিং করা সম্ভব কিনা, সেগুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করবো। মানে ইন টোটাল রমজান মাসের ফিটনেস এবং বডি বিল্ডিং নিয়ে আমি এখন আলাপ আলোচনা করবো। তো এই ভিডিওটা দেখার আগে যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে টিপ দিয়ে রাখুন যাতে আমার রেগুলার আপডেটগুলো আপনারা সহজে পেয়ে যান এবং ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে দেন এবং এই ভিডিওটা আপনারা চাইলে শেয়ার করতে পারেন। সো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। তো ফার্স্টে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে রমজান মাসে আমাদের কেমন গোল হওয়া উচিত ফিটনেসের উপরে। আমাদের যাদের ওজন অনেক বেশি তারা কিন্তু চাইলে এই মাসে খুব ইজিলি ফ্যাট লস করতে পারে এবং যাদের মোটামুটি ভালো মাসেল বিল্ড হয়েছে তারা কিন্তু চাইলে এই মাসটাতে শুধুমাত্র মাসেলগুলোকে মেনটেন করতে পারে। কিন্তু রমজান মাসটা এমন একটা মাস যেখানে আমরা অনেক সময় ধরে ফাস্টিংয়ে থাকি, অলমোস্ট 15-16 ঘন্টা। তো এই সময়ে এত দীর্ঘ সময়ে ফাস্টিংয়ে থাকার কারণে আমাদের কিন্তু এই মাসে মাসেল বিল্ডিংয়ের যেই মানে মানে ডোরটা সেটা কিন্তু ওপেন হয় না। মানে আমাদের অনেক সময় না খেয়ে থাকার কারণে বডিতে মাসেল বিল্ডিং এবং বডি বিল্ডিংয়ের যেই মাসেল যেই গ্রো করার যেই অপরচুনিটিটা এবং নিউট্রিয়েন্টসের যেই নিডটা সেটা কিন্তু বডি তখন পাবে না, এর জন্য সে মাসেল বিল্ড সহজে করতে পারবে না। তো এর জন্য আমি বলতেছি যে এই মাসে আপনারা চাইলে যারা মাসেল বিল করছেন তারা মাসেল মেনটেন করেন আর যারা অনেক ওয়েট হেভি ওয়েট বডি এবং বডিতে অনেক ফ্যাট তারা ফ্যাট লস করেন। তো ফার্স্টে আমি কথা বলবো হচ্ছে মাসেল বিল্ডিংয়ের ব্যাপারে। তো মাসেল বিল্ডিংয়ের জন্য আমাদের ওয়ার্কআউট রুটিনটা রমজান মাসে একটু ডিফারেন্ট থাকতে হবে, যেমন হচ্ছে 2-3 বা 4 হাইয়েস্ট কম্পাউন্ড এক্সারসাইজ আমরা করব, যেগুলোতে আমরা বেশি ওয়েট নিব না, হালকা ওয়েট নিয়ে করব, 10-15 করে রেপস করব এবং জাস্ট মাসেলগুলোতে যাতে ব্লাড ফ্লোটা ভালো থাকে সেই জন্য আমরা সেইভাবে ব্যায়াম করব। 30-40 মিনিটের ভিতরে আমাদের ওয়ার্কআউটগুলো শেষ করে ফেলব আর আমরা বেশি ওয়েট নিব না এবং বেশি ওয়েট নিয়ে আমাদের রমজান মাসে বেশি মাসেল ড্যামেজ করার কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট আমাদের মাসেলগুলোতে ব্লাড যাতে ফ্লো করে ভালোভাবে এবং আমরা যাতে মাসেলগুলোতে নিউট্রিয়েন্টসগুলো খুব ইজিলি দিতে পারি সেই জন্য আমরা মাসেলগুলোকে ব্যায়াম করে অ্যাক্টিভ রাখব। আর হচ্ছে ডায়েটের যে ব্যাপারগুলো সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব যে ক্লিন ফুড খাওয়ার জন্য আমরা কখনোই চেষ্টা করব না যে আমাদের যেই ট্রেডিশনাল ফুড যেগুলো আমরা খাই রমজান মাসে, ভাজা পোড়া তেলে ভাজা ডিপ অয়েলে মানে ভাজা যে খাবারগুলো সেগুলোকে আমরা অ্যাভয়েড করব, সেগুলো আমরা কোনোভাবেই খাবো না কারণ ওগুলো কিন্তু হেলদি ফুড না। তো আমরা ক্লিন ফুড কী খেতে পারি, যেমন হচ্ছে ওটস, পাস্তা সিদ্ধ, নুডলস তৈরি করে খেতে পারি, তারপরে হচ্ছে আমরা চিকেন, এগস, ফিশ এগুলো আমাদের ডায়েট প্ল্যানে রাখতে পারি আর খেজুর তো মাস্ট রাখবই, আর বাদাম নাটস আর হচ্ছে এক্সট্রা কিছু ধরেন ভেজিটেবলস যেমন আমরা সালাদ তৈরি করে খেতে পারি এবং সবজি রান্না করেও খেতে পারি। যদি মাসেলগুলো মেনটেন করতে হয় তাহলে অবশ্যই আমাদের 4 মিল রাখতে হবে এবং 4 মিলে পরিমিত পরিমাণের প্রোটিন থাকতে হবে। আর আমরা চাইলে সাপ্লিমেন্টও ইউজ করতে পারি, যেমন হচ্ছে বিসিএ সাপ্লিমেন্টটা কিন্তু আপনার হোল ডে একদম সারাদিন মাসেলগুলোকে প্রিজার্ভ করতে মানে মাসেল ওয়েস্টিংটাকে আটকায় রাখতে সাহায্য করবে, তো মাসেল ড্যামেজ হতে দিবে না, তো মাসেলগুলো মেনটেন হবে ভালোভাবে। তো আমরা চাইলে বিসি ডাবলটাও আমাদের ডায়েট প্ল্যানে রাখতে পারি। আর তার পাশাপাশি আমরা দেখা গেল ইফতারে খাবো হচ্ছে খেজুর, 4-5 খেজুর খেতে পারি, তার পাশাপাশি আমরা একটা জুস খেতে পারি, জুসে আমরা এক্সট্রা সুগার ইউজ করব না, র ফ্রুটস থেকে আমরা জুসটাকে বের করে নিয়ে আসব। আর হচ্ছে তার পাশাপাশি আমরা সিম্পল কার্ব দিতে পারি প্রথমে একদম ইফতারে, রাইস খেতে পারি, রাইসের পাশাপাশি রাইসের সাথে চিকেন খেতে পারি, আর ওয়ে প্রোটিন খেলে অনেক ভালো হয় কারণ ওয়ে প্রোটিন কিন্তু অনেক ফাস্ট ডাইজেস্টিভ প্রোটিন, তো এটা আপনার মাসেলে খুব দ্রুত ঢুকে যাবে এবং আপনার বডিতে ব্লাড স্ট্রিমে খুব দ্রুত প্রোটিন পেয়ে যাবে শরীর। আর চিকেন এগস এগুলো স্লোলি ডাইজেস্ট হয় এর জন্য এগুলো একটু আমরা পরেও খেতে পারি। ফার্স্ট মিলে আমরা যদি ইফতারে আমরা যদি রাখি হচ্ছে নুডলস, তার সাথে সাথে ডিম,
এবং কিছু খেজুর এবং তার পাশাপাশি আমরা জুস খেতে পারি, সালাদ খেতে পারি। তো দেখা গেল ইনস্ট্যান্টলি আমাদের বডি একটা ফিউল পেয়ে যাবে। সো কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন প্লাস ফ্যাট সব কিছু মিলে আমাদের বডিটা আবার বুস্ট করবে। তো এরপরে আমরা চেষ্টা করব যে কিছুক্ষণ পরে আবার আরেকটা মিল নেওয়ার জন্য, যেখানে আমরা চেষ্টা করব যে চিকেন রাখার জন্য, তারপরে হচ্ছে ভেজিটেবলস রাখার জন্য, রাইস রাখার জন্য। এর পরবর্তীতে আমরা আরেকটা মিল নিতে পারি, সেটাতে আমরা চেষ্টা করব যে একটু স্লো ডাইজেস্টিভ প্রোটিন বা স্লো ডাইজেস্ট হয় এমন কোনো খাবার খাওয়ার জন্য, যেমন চিজ, তারপরে হচ্ছে এগস। সো চিজ, এগস আর মিল্ক দিয়ে আমরা স্ক্র্যাম্বলড এগ করে একদম 6-7টা ডিম একসাথে, 30-40 গ্রাম চিজ, 100 ml দুধ একসাথে করে এটাকে আমরা ভেজে স্ক্র্যাম্বল করে এটা খেতে পারি। এটা খুব আমাদের সিস্টেমে অনেকক্ষণ অ্যাক্টিভ থাকবে, আমাদের সিস্টেমটাকে অনেক সময় ধরে প্রোটিন দিবে। তো এটা আমরা রাখতে পারি মাঝামাঝি সময়। এরপরে এর পরবর্তীতে আমরা 3-4 ঘন্টা পরে আবার আরেকটা স্ন্যাক্স খেতে পারি, সেখানে আমরা আরও মাছ খেতে পারি, মাছের সাথে সবজি খেতে পারি, রাইস খেতে পারি। আর সেইটিতে ঠিক সেম ওয়েতে আমরা চেষ্টা করব যে ভরপুর খেয়ে নিতে, যেমন হচ্ছে রাইস, তারপরে হচ্ছে এগস, তারপরে ডাল দিয়ে ভাত, তারপরে হচ্ছে আমরা সেইরির সময় আমরা চাইলে এক গ্লাস দুধও খেতে পারি। তো দুধটাও আমাদেরকে অনেক সময় ধরে সিস্টেমে এনার্জি দিবে। তো এটাই হচ্ছে ইন টোটাল হচ্ছে মাসেল মেনটেনিংয়ের জন্য একটা ডায়েট প্ল্যানের একটা মডিউল। তো এটার ক্ষেত্রে ডিপেন্ড করে হচ্ছে কার বডি কতটুকু ওয়েট, কে কতটুকু ওজন তার শরীরে, সে কতটুকু খাবে সেটা তার ওইভাবে মেপে নিতে হবে। কিন্তু নর্মালি এইটা একটা র মডিউল, এটার ভিতরে আপনি থাকলে মোটামুটি আপনার বডি মাসেলগুলো ভালোভাবে মেনটেন হবে রমজান মাসে।